দেখুন তাহলে আমাদের ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখন আমি কিছু ছোট ছোট খেলা সবাই মিলে খেলা দেখার অপেক্ষা করছে, দেখা যাক কে জেতে। দীপুর বিয়ের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, না দেখলে ডেসক্রিপশনে লিংক রইলো, একবার দেখে নিও, জানিও কেমন লাগলো। পান ছড়ানো, চাল ছড়ানো, গোছানো ইত্যাদি সব খেলার মধ্যে দিয়ে আমাদের একটু আনন্দ করার পালা। দুজনেই সমানভাবে জিতেছে। ফেসবুক আর ইনস্টাগ্রামে আরো অনেক ফটো আছে, চাইলে ফলো করতে পারো। এবার গিফটের পালা, সবার গিফটের ফটো আর দিতে পারলাম না। গুড মর্নিং, গুড মর্নিং। পরদিন সকালবেলা সবাই বসে চা খাচ্ছে, আড্ডা মারছে, আর এত আওয়াজের মধ্যেও দীপুর বড় পিসি ঘুমাচ্ছে। ভালো করে ঘর করে একদম পাওনা দেওয়ার পরে ছেড়ে দাও। নতুন বউ পায়েলের ভাই আর খুড়তুতো বোন, দুপুরের খাওয়া দাওয়া। আবার দেখা হবে রাতে প্যান্ডেলে সেজেগুজে। কেমন লাগছে আমাকে দেখতে সেটা কিন্তু কমেন্ট করে জানাও। তোমরা কেউ কমেন্ট করো না, খুব খারাপ লাগে, কষ্ট পাই। কিন্তু আমি ভালো সাজিয়েছে বাবা। মকটেল কাউন্টার, আইসক্রিম, পকোড়া, রাবড়ি, জিলাপি। যদিও জিলাপি ভাজা এখনো শুরু হয়নি, আর পানের স্টল কি সুন্দর লাগছে। স্টেজে সঙ্গীত পরিবেশন হবে, বর বউ ফটোগ্রাফির জন্য পোজ দিচ্ছে। ক্যানোপিটা কিন্তু দারুণ সাজিয়েছে। এবার দেখো আমার লুকটা কেমন লাগছে। ও তোমরা যারা ফেসবুক আর ইনস্টাগ্রামে আছো তারা তো আগে দেখেই নিয়েছো, যারা ইউটিউবে দেখছো তারা আমাকে কমেন্টে জানাও কেমন লাগছে। এখানে কিছু রিলেটিভদের সাথে ফটো, এখানে কিন্তু একটা সেলফি জোনও করেছিল, ওখানেও আমরা ফটো তুলেছি। এখন আমি ফ্রেশ ফ্রেশ ভার্জিন মজিতো ট্রাই করব। সিঙ্গিং শো চালু হয়ে গেছে। স্টেজে শুধু সিঙ্গিং শো না,